অষ্টম শ্রেণীর ভাই ভৌণী মানুষ সুস্বাগত। আমি পূর্ব ক্লাসে পড়িলে রশ্মি কোণ, রেখাখণ্ড কোণ, রেখাখণ্ডর মধ্যবর্তী সরলরেখা কোণ হ্যাঁ কি না এ বিষয়ে জানিলে। আজি দেখা তাহলে উত্তল সেট, উত্তল সেট কাহকু কেবা তাহলে সংজ্ঞা দেখ মনে কর সেট গোটে এস র যেকোনসি দুইটা বিন্দু এ বি হলে তাহলে সেট এস র যেকোনসি দুইটা বিন্দু কি হল এ আউ বি। যদি এ বি রেখাখণ্ডটা সবসেট অফ এস হুয়ে তাহলে সেই যে এ বি যদি দুটা বিন্দু তাহলে এস সেটর দুটা বিন্দু তাহলে এ বি রেখাখণ্ডটা যদি সবসেট অফ এস হুয়ে তবে এস কু এক উত্তল সেট কুহা যায়। তাহলে দেখ মনে কর এস সেটর দুইটা বিন্দু হল এ আউ বি, দুইটা বিন্দু এ বি যদি তাহলে এ বি দুইটা বিন্দু এবে দুই এ বি রেখাখণ্ডটা যদি কোটি রহিলা আমার সেট এস রে রহিলা তাহলে তাকে আমি এস এক কি কবা উত্তল সেট বলিকি কবা। তাহলে দেখ সেগুলা সরল রেখার থাকা যেকোনসি দুইটি রেখাপাই অবশ্য দুইটা বিন্দু আমার সরল রেখার থাকা যেকোনসি দুইটা বিন্দু পাই এ বি রেখাখণ্ড মধ্য দেখ এটি এ বি রেখাখণ্ডটা এল সরল রেখা উপরে অছি, এল সরল রেখা বা এল রশ্মি উপরে তাহলে তেণু এল এক উত্তল সেট। তাহলে এ ক্ষেত্রে মধ্য আমি এল কু কবা কোণ সেট উত্তল সেট বলিকি কহিবা, বুঝলা কি নাই বুঝলা। তাহলে এইভাবে তাহলে রশ্মি সমতল আদি গোটে গোটে উত্তল সেটর উদাহরণ। এই ব্ল্যাকবোর্ড পৃষ্ঠ গোটে সমতল তেমনি ইয়ে মধ্য গোটে কোণ হল উত্তল সেট। তাহলে দেখা বর্তমান মু কিছু তাহলে উত্তল সেট কাকু জানিলা কি না মনে কর যেকোনসি সেটর দুই যেকোনসি দুইটা বিন্দু যদি থিব আর সে দুইটা বিন্দু কোটি থিব না সবসেট অফ এস হোথ অর্থাৎ সেই সেটর হোথব তাহলে সেতবে তাকে কোণ কবা উত্তল সেট বলিকি কহিবা। তাহলে দেখবা আমি নেক্সট কিছু চিত্র দেখছি, তাহলে দেখ এই তিনটা চিত্র মধ্যে মতো কবার কে উত্তল সেট কোটা উত্তল সেট উত্তল সেট হব কি? তাহলে দেখ চিত্র ওয়ান রে সে কইছি যদি গোটে সেট ভিতরে যেকোনসি যদি দুইটা বিন্দু হইতে আর সেই বিন্দু দুইটা কোণ হইতব না তার উপসেট হইতব তাহলে সে ক্ষেত্রে সে গোটে কোণ হইতব তাহলে এক তার কোণ হইতব কোণ হব উত্তল সেট বলিকি সে হব বলিকি আমি জানলে। তাহলে দেখ ইয়ে গোটে ইরেগুলার সেপ হোক কি না যেকোনসি যদি বিন্দু গোটে সে বাহারক চলে আসব আসব কি না তাহলে এ ক্ষেত্রে ইয়ে গোটে উত্তল সেট হব কি নুহ। দ্বিতীয় নম্বর চিত্র দেখা কেবল বাহু মানক কথা পাব হল কি না কেবল বাহু মানকর তাহলে বাহু গুড়া হলে ইয়ে বি কেতটা প্রশ্ন দেখ এপটে যদি এপট কু পুঁ এপট গড়া তাহলে কেতটা অন্তর্দেশের কিছু বিন্দু রই যাচ্ছে হ্যাঁ কি না তাহলে এ ক্ষেত্রে মধ্যে ত্রিভুজটা কোণ হব এই চিত্রটি মধ্যে কোণ হব উত্তল সেট নুহে। তাহলে ইয়ে মধ্যে গোটে ইরেগুলার সেপ তেমনি ইয়ে মধ্যে উত্তল নুহ। তাহলে এই চিত্রের আমি যদি ত্রিভুজর দেখা তাহলে ত্রিভুজকার ক্ষেত্রর ত্রিভুজকার ক্ষেত্র কহিলে সে উত্তল সেট হব কি না হব সে ক্ষেত্র কইছি তাহলে ক্ষেত্র ত্রিভুজকার ক্ষেত্র এই ভিতরের ত্রিভুজকার ক্ষেত্র কেবল যদি আমি বাহু মানুষ দেখিবা তাহলে সে উত্তল সেট নুহ বুঝলে কি না ইয়ে তাহলে তাহলে কিছু মনে রখ না দুইটি উত্তল সেট ছেদ এক উত্তল সেট তাহলে সে কোণ কহিলা না দুইটি উত্তল সেটর ছেদ মধ্য কোণ হব উত্তল সেট হব আউ কোণ না দুইটি উত্তল সেটর সংযোগ উত্তল সেট নহই পারে তাহলে দুইটি উত্তল সেটর কোণ সংযোগটা উত্তল সেট নহই পারে হল কি নাই। আর বর্তমান তাহলে আর গোটে দেখবা সরল রেখার পার্শ্ব সরল রেখার পার্শ্ব তাহলে মনে কর
এটা ওটা পি সমতল আর পি সমতল উপরে এল সরল রেখাটা অবস্থিত কি সরল রেখা এল সরল রেখা অবস্থিত তাহলে এই যে এল সরল রেখা উপরিস্থ যেউ বিন্দু গুড়িক নাহান্তি যেউ বিন্দু গুড়িক নাহান্তি তাহলে এল সরল রেখা ছাড়িকিরি অন্য যে কোন বিন্দু এ গোটে বিন্দু হই পারে এ গোটে বিন্দু হই পারে এপড়ে গোটে বিন্দু তাহলে মনে কর এ হলা সি ওয়ান এই বিন্দুটা দেলি সি টু তাহলে এইটা আমি কোন কবা এল সরল রেখার গোটে পার্শ্বরে কি হলা তাহলে সি ওয়ান আর গোটে পার্শ্বরে কি হলা তাহলে সি টু তাহলে বিভক্ত করা যাই পারলা কি নাই তাহলে এ দুইটি ছিল তাহলে তার কোন পার্শ্ব সেইভাবে এটি সি ওয়ান সি টু প্রত্যেক গোটে গোটে কোন উত্তল সেট হবে হব কি নাই ইয়ে দেখ ইয়ে গোটে সমতল ইয়ে গোটে সমতল যে কোন সি গোটে উত্তল সেট মানে হই পারিবে হলা এবে তাহলে আউট দেখবা না দুইটি পৃথক বিন্দু এ বি যথাক্রমে সি ওয়ান সি টু মধ্যে রইলে এ বি র সংযোগকারী রেখাখণ্ড এ বি রেখাখণ্ডটা কোন করিব না এল সরল রেখাকে ছেদ করিব করিব কি নাই তাহলে ইয়ে এ বিন্দু ইয়ে হলা বি বিন্দু তাহলে দেখ যোগ করা বি রেখাখণ্ড তাহলে সে কোন গলা না এল সরল রেখাকে ছেদ কলা কি নাই ছেদ কলা তাহলে এইটু আমি আকু আমি কইছে স্বীকার্য সাত তাহলে সে কোন কইলা না যদি মনে কর এল সরলরেখাটা কোটি অছি পি সমতলর উপরে অছি আউ এল সরলরেখা উপরিস্থ যেউ বিন্দু গুড়িক নাহান্তি হেলা কি নাই সেমানকু আমি দুইটা সি ওয়ান আউ সি টু দুইটি সেটরে আমি বিভক্ত করা যাই পারিব পারলে কি নাই আউ সেই সি ওয়ান সি টু প্রত্যেক গোটে গোটে কোন হলে তাহলে উত্তল সেট হলে আউ কোন না দুইটি পৃথক বিন্দুকে আমি দেখলে এ আউ বি কু যোগ করা দ্বারা আমার সংযোগরে কোন হলা যে রেখাখণ্ডটা সে এল সরলরেখাকে কোন কলা ছেদ কলা তাহলে এইটা আমি জানিবা যে তাহলে দেখ সি ওয়ান সেট আউ সি টু সেট গোটে গোটে কি সেট অণশূন্য সেট কি সেট তাহলে সি ওয়ান সি টু অণশূন্য সেট আউ কোন না সি ওয়ান সি টু দুইটি অণছেদী সেট দেখ অণছেদী কোণী সাধারণ অনেকটি তাহলে ইয়াকু আমি কোন কলে এই দুইটা সি ওয়ান সি টু তাহলে দুইটা কোন হলে অণছেদী সেট অর্থাৎ সে কোন কলে না গোটিয়ে বিন্দু উভয় পার্শ্বরে কোন করছি রহি পারিব না তাহলে গোটে বিন্দুটা উভয় পার্শ্বরে রহব কি সি ওয়ান কিংবা সি টু রে না তাহলে সেইভাবে সরলরেখার পার্শ্ব কাকে কহবা তাহলে না কোণী সরলরেখার এক পার্শ্বর নামকরণ সেই পার্শ্বরে থাকা যে কোন বিন্দুকে নেইকি করা যাই পারিব এল সরলরেখার যে পার্শ্বরে এ বিন্দু অছি আমার কি অছি তাহলে তাকে এল সরলরেখার এ পার্শ্ব কহবা আউ এল সরলরেখার যে পার্শ্বরে বি অছি তাহলে ইয়াকু বি পার্শ্ব বলিকি কহবা ইয়াকু এ পার্শ্ব বলিকি কহবা এ থিলা তাহলে তোমার সরল রেখার পার্শ্ব বুঝি হলা কি নাই বুঝলা তো ইয়ে অর্থাৎ তাহলে তার তাহলে দুইটা পার্শ্ব এপট গোটে পার্শ্ব এ গোটে পার্শ্ব বুঝলা ইয়ে থিলা তাহলে আমার তোমার সরল রেখার পার্শ্ব আউ দেখিলে কোন না উত্তল সেট বিষয়ে জানিলে তোমপাই এইচ ডব্লু হচ্ছে অনুশীলনী ওয়ান এ তাহলে এইচ ডব্লু লেখ না অনুশীলনী ওয়ান এর সমস্ত প্রশ্ন করিথিব ধন্যবাদ।